চারজনের ছোট পরিবার, দুই মেয়ে আর ব্যক্তিত্বময়ী সহধর্মিণীকে নিয়ে আপাতত তিনি অখণ্ড অবসরে। গত কয়েক দশকে আমেরিকার মহাশূন্যতে যত প্রেসিডেন্ট বসেছেন তাদের মধ্যে তিনি সব দিক থেকেই গতভাঙা। সেই বারাক ওবামার বাড়ি দেখেছেন? বাড়িটার দেওয়াল পাথুরে, ঢালু ছাদ, চারপাশ বেয়ে শটান উঠেছে বেশ কয়েকখানা সূচাক্র মিনার, পেঁচানো ঢেউ খেলানো একফালি সিঁড়িও রয়েছে তার গায়ে, আর রয়েছে ঝকঝকে কালো লম্বা লোহার দরজা। এক নজর দেখলে ছোটখাটো দুর্গই মনে হবে। এই দুর্গের ভেতরেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সংসার। প্রাচীন অ্যাক্টেরে এই দুর্গের বয়স 99 করে 96 বছর হতে চলল। তবে এর বাইরের রূপ দেখে ভেতরের আন্দাজ করলে মুশকিল, তাহলে বোকা বনতে হবে। কারণ পুরনো দুর্গের ভেতরে রয়েছে এক ঝকঝকে অত্যাধুনিক প্রাসাদ। কি নেই সেখানে? 10টি শোয়ার ঘর, আড্ডা দেওয়ার ঘর, অবসর কাটানোর ঘর, সিনেমা দেখার ঘর, খেলাধুলোর জায়গা, জিম করার ঘর, গ্রন্থাগার, মদ্যপানের ঘর, এমনকি বাড়ির পরিচারক পরিচারিকাদের জন্য সুইট রয়েছে এই বাড়ির এক প্রান্তে। 1928 সালে তৈরি বাড়িটি ছড়িয়ে রয়েছে প্রায় 8,200 বর্গফুট এলাকা জুড়ে। সঙ্গে রয়েছে বাড়িটির পেছন দিকে বড় বাগান। বাড়ির প্রবেশ পথে রয়েছে লম্বা লন, গাড়ি রাখার 2টি গ্যারেজ এবং আরও 10টি গাড়ি পার্ক করার সংলগ্ন এলাকা। এর আগে বাড়িটি $50 লক্ষ বা প্রায় 41 কোটি টাকায় কিনেছিলেন আমেরিকার এক প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রেস সচিব জো লোকহার্ট। তবে জো পরে বাড়িটি ভাড়া দেন। মাসে $22,000 দরে বাড়িটি প্রথমে ভাড়াই নিয়েছিলেন ওবামা। তবে আমেরিকার এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই বাড়িটি $80 লক্ষ কিনে নিয়েছেন। বাড়িটি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অভিজাত পাড়া কালোরামা ডিস্ট্রিক্টে। এই পাড়ার বাসিন্দা আরও এক প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট বিল এবং হিলারি ক্লিন্টনের এই বাড়ি রয়েছে ওবামার এই বাড়ির খুব কাছেই। এছাড়া প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বোজেসও ওবামার প্রতিবেশী। একদা শিকাগোর বাসিন্দা ওবামা তার দুবারের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পর ওয়াশিংটন ডিসিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে প্রায় 100 বর্ষের দোরগোড়ায় থাকা এই বাড়িটি পছন্দ হয় তার। বাড়িটি একরকম সাজানোই ছিল, তবে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা বরাবরই খুঁতখুঁতে। বাড়িটি কেনার পর নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি। মিশেলের স্নানঘরের ছবি দেখলে বোঝা যায় কতটা মন দিয়ে সব দিক নজরে রেখে সাজানো হয়েছে সবকিছু। প্রাক্তন প্রেসিডেন্টের স্নানঘরে কোনো বাড়তি বিশেষত্ব নেই, যেটুকু দরকার সেটুকু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা জায়গা তৈরি। তবে প্রাক্তন প্রেসিডেন্ট সম্প্রতি আরও একটি বাড়ি কিনেছেন প্রায় $1,10,00,000, যা প্রায় 96 কোটি টাকার কিছু বেশিতে কেনা সেই বাড়ি দেখলে গ্রিটিংস কার্ড থেকে উঠে আসা ছবি মনে হতে পারে। একটি দ্বীপের মাঝ বরাবর প্রায় 30 একর জমি নিয়ে তৈরি সেই বাড়ি, সঙ্গে রয়েছে বিস্তৃত আঙুরের বাগিচা। মার্থাস আইল্যান্ডের এই বাড়িতে মাঝে মধ্যে ছুটি কাটাতে আসেন ওবামা। তবে নেহাত ছুটি কাটানোর জন্য তৈরি এই বাড়ির সবকিছুই অন্যরকম। মার্থাস আইল্যান্ড আমেরিকার তারকাদের ছুটি কাটানোর জায়গা হিসেবে বরাবরই জনপ্রিয়। ক্লিন্টন, জন এফ কেনেডি প্রেসিডেন্ট থাকাকালীন মাঝে মধ্যে ছুটি কাটাতে হাজির হতেন মার্থাসে। তবে এই প্রথম কোনো প্রাক্তন প্রেসিডেন্ট এই দ্বীপে বাড়ি কিনলেন। মার্থাস বরাবরই ছিল ওবামারও প্রিয় ছুটি কাটানোর ঠিকানা। প্রেসিডেন্ট থাকাকালীন তো বটেই, ওবামা যখন ইলিনয়ের সেনেটর ছিলেন তখন বছরের ছুটির সময়গুলো মার্থাসেই চলে আসতেন তিনি। তবে যে বাড়িটি সম্প্রতি ওবামা পরিবার কিনেছে সেটি সাজানো হয়েছে সম্পূর্ণ মনোরঞ্জনের কথা মাথায় রেখে, অর্থাৎ এখানে ছুটি কাটাতে এলে এক মুহূর্তের জন্য বোর হওয়ার সুযোগ নেই। সবুজ কার্পেটের ঘাসের জমি পেরিয়েই সমুদ্র। খাবার ঘর আর তার লাগোয়া রান্নাঘরের সমস্ত জানালা থেকেই দেখা যায় সমুদ্র। হল ঘরে রয়েছে পুল খেলার টেবিল, রয়েছে ঘরে বসে খেলার আরও অনেক বিকল্প। 2001 সালে তৈরি এই বাড়িটি 2015 সাল থেকে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রথমে এই বাড়ির দর $2,25,00,000 হলেও পরে দুবার দাম কমে গত গ্রীষ্মে এসে ঠেকে $1,48,50,000। ওবামা বাড়িটি কিনে নেন $1,17,50,000। এই বাড়িতেও রয়েছে 9টি শোয়ার ঘর, 8টি শৌচাগার। তবে এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো এর ছাদ। ঝকঝকে রোদ্দুর ধোয়া এই ছাদ থেকে আঙুর বাগিচার সবুজ পেরিয়ে দেখা যায় নীল সমুদ্র। ওবামার এই অবকাশ বাংলোয় রয়েছে বাড়ির আঙুর ক্ষেত, লাগোয়া দীর্ঘ সৈকত, এমনকি শান্ত সমুদ্রের জলে নৌকা ভাসানোর ব্যবস্থা সম্পন্ন নৌকা বাড়িও। আরও আছে সুইমিং পুল। সবসময়ে সমুদ্রের জলে পা ডোবাতে ভালো না লাগলে আঙুর ক্ষেতের সবুজে চোখ রেখে নীল আকাশের নিচে গা ডোবানোর ব্যবস্থা রয়েছে বাড়ির পেছন দিকের সাজানো বাগানে।